নির্বাচনের দিন ঘোষণা হতে শিলিগুড়িতে প্রচার শুরু করলো বিজেপি। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে নির্বাচনের দিন, আর দিন ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করলো বিজেপি। শিলিগুড়ি জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল তিনি বলেন, রাজ্যের প্রতিটি নির্বাচনে বিজেপি কর্মীরা প্রাণের আহুতি দিয়ে এসেছে, এবার সেই ঘটনার জন্য যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে এবার ভোটে জিতবে কে? গতকালকেই আর আট দফায় নির্বাচন করার জন্য ঘোষণা করা হয়েছে, তার আর আজকে বল লেখান আমাদের আগের থেকেই চলছে সমস্ত বুথ স্তরে, সারা জেলাতে, সারা রাজ্যে, আর এই বুথ স্তরে আমাদের দেওয়াল লেখান চলছে। কালকে ঘোষণা হয়েছে, আরও দ্রুত বেগে আমাদের কাজের মধ্যে নামতে হবে। গত পাঁচ বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনেক বড় সংখ্যায় নিজের প্রাণের আহুতি দিয়েছেন, এবার আমরা কোনো মতেই আর নির্বাচনে জিততেই হবে সেই আমরা আকাঙ্ক্ষা আর সংকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। সেই জন্য গতকালকে ঘোষণা হওয়ার পরে আরও আবেগে, আরও উৎসাহে, আরও উমঙ্গ নিয়ে আমাদের সমস্ত কার্যকর্তা মাঠে নেমেছে। অনেক কিছুই আছে, সবগুলো রোডম্যাপ বলাও যাবে না, কিন্তু নির্বাচনকে নিয়ে যে ধরনের এবার আচার সংহিতার মধ্যে যেগুলো গাইডলাইন্স এসেছে সেগুলো গাইডলাইন্স আমরা খুব স্বাগতযোগ্য। কোভিডকে কেন্দ্র করে তারা বলেছে একটা বাড়িতে দুজন তিনজন থেকে বেশি যাবে না, সেই সমস্ত যোগাযোগ আমাদের, আমরা জানি পশ্চিমবঙ্গে আর সারা ভারতেও, বিশেষ করে পশ্চিমবঙ্গেও আমাদের আইটি সোশ্যাল মিডিয়ার যত স্ট্রং স্ট্রেংথ আছে সেটা অন্য দলের কাছে নেই। গত কোভিডের সময় নাড্ডাজি যখন প্রেস একটা ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করলেন, তখন 1,30,00,000 মানুষ সেই ভার্চুয়াল মিটিংটাকে অ্যাটেন্ড করে শুনেছিলেন ওনার বক্তব্য। তো আমরা এই কোভিডের সময় অনেকগুলো ভার্চুয়াল আইটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেও কিন্তু ব্যবহার করব, তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো, তাতে কস্ট কাটিংও হবে ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, আর দেশের অনেক সংসাধনের সুরক্ষাও হবে, আর তার সাথে সাথে আর কোভিডের জন্য যেটা আমাদের সংযম রাখার দরকার আছে মানুষের সাথে সেটাও কিন্তু আমরা পালন করতে পারবো। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।